এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, তপসিয়া থানা এলাকার 8 নম্বর অবিনাশ চৌধুরী লেনে একটি অ্যালুমিনিয়াম সামগ্রীর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের 9টি ইঞ্জিন, যদিও এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জওহর নবোদয় বিদ্যালয়, an autonomous organization under Ministry of Education, Government of India. কল্যাণী জওহর নবোদয় বিদ্যালয়, নদিয়া জেলার পড়ুয়াদের জন্য সূচনা। অ্যাডমিশন প্রক্রিয়া এখন চালু হয়েছে, রেজিস্ট্রেশন ওপেন আছে। কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রাপ্ত এই স্কুলে ভর্তির জন্য অনলাইন আবেদন করার শেষ সময় হলো 16 সেপ্টেম্বর। এখানে যাদের UDIS নাম্বার আছে, সেই সব স্কুলের বাচ্চারা যারা এই বছর ক্লাস 5 পড়ছে এবং 9 থেকে 11 বছরের বয়সের যারা, জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট, সেই পরীক্ষায় তারা বসতে পারবে। উন্নত মানের পড়াশুনোর পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে থাকছে অন্যান্য কলা সাংস্কৃতিক শিক্ষা এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য থাকা এবং খাওয়ার সুব্যবস্থা। জওহর নবোদয় বিদ্যালয়, কল্যাণী, নদিয়া। বিশদ জানতে লক্ষ্য করুন আমাদের ওয়েবসাইট কিংবা সরাসরি কল করুন এই নাম্বারে। নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস, যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে।